हेलो गाइस কেমন সবাই চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি নতুন একটা ম্যাপ খেলবো। ম্যাপটার নাম হচ্ছে 4 পিলার সার্ভাইভাল। তো ইয়া লেটস প্লে। ওকে গাইস, সো মেইনলি এখানে আমাদের তেমন কিছুই না, চারটা পিলার দেওয়া আছে। আমাদের যত রিসোর্স দরকার সব কিছু চারটা পিলারের মধ্যেই আছে অ্যান্ড একটা স্কাই ব্লকের মতনই। তো ইয়া ভালোই। আমি ক্যান লাভ দিয়ে পড়ে গেলাম, আমি জানি না আমি কথা বলতে বলতে লাভ দিছি, যাই হোক। ওকে সো মেনলি দেখি আমি এখানে একটা চেস্ট দেওয়া আছে আমাদেরকে, এর মধ্যে ও ওয়াও স্পনশিপ একটা এগ দিছে, স্পন এগ দিয়ে দিছে আমাদেরকে। আর এখানে লাভা আছে, আইস আছে, ব্লা ব্লা ব্লা, যেটা সাধারণত থাকে আর কি স্কাই ব্লকে। তো মেনলি আমি এখানে কি করবো এখন, আই থিঙ্ক একটা আগে আমাদেরকে কবলস্টোন জেনারেটর বানাইতে হবে আর এই স্যাপলিংটা আমাদের লাগাইতে হবে। সো হ্যাঁ সেটাই আমি করব। তো বেসিক্যালি এটা আমি কোনো সিরিজ করতেছি না অ্যান্ড কিছুই না, তাছাড়া একটা মানে ম্যাপ খুঁজে পেলাম, তো একটা ম্যাপ রিভিউ টাইপের হবে আর কি। তো ম্যাপটা আমি খেলে দেখবো যে কেমন লাগে, আর তোমাদেরও যদি দেখে ভালো লাগে তো তোমরাও খেলতে পারো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আই হোপ সো, যদি আমার মনে থাকে, কারণ আমি সব কিছুই ভুলে যাই মানে। হ্যাঁ ইয়া ওকে সো এখানে গ্রাস ব্লকটা আমি রাইখে দিয়ে আগে, যাতে এগুলো সব গ্রাস হয়ে যায়, নাহলে দেখতে একটু আজীব লাগে, মানে ডার্টের কালারটা একদম বাজে আসলে, যাই হোক। তো মেনলি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আই থিঙ্ক একটা কবলস্টোন জেনারেটর বানাবো। আর কেমনে বানাবো সেটা আমার মনে পড়তেছে না, মানে আমি এতদিন ধরে খেলতেছি তারপরে আমি এটা বারবার ভুলে যাই, আই ডোন্ট নো কেন। দেখি কি করা যায়, কিছু একটা ইউনো ভাবে চিন্তা বাইর করতে হবে যে আমি কেমনে বানাবো এটা। ওকে দেন এদিকে একটু বাড়াই দিই, হ্যাঁ ঠিক আছে। আই হোপ এটা অবসিডিয়ান হবে না, হয়েছে। ইয়েস ইয়েস ইয়েস, আমার কাছে পিক্যাক্স নাই কারণ গাছটা এখনো বড় হয় নাই, আল্লাহ জানে কখন হবে। দেখি এটা হাত দিয়ে ভাঙে, দেখি কাজ করতেছে কিনা, যদি অনেক টাইম লাগবে হাতে ভাঙতে। আচ্ছা হাতে ভাঙিয়েই দেখি কি হয়। ওকে 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 ভাঙছে 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 ভাঙছে, ইয়েস কাজ করছে, থ্যাংক গড, ও মাই গড। ওকে এই গাছটাতে কখন বড় হবে আল্লাহ জানে গাইজ, মানে এই গাছটা বড় হওয়ার উপর নির্ভর করতেছে আমার গেম শুরু করা, লাইক সিরিয়াসলি। কি করবো তাহলে এখন আমি ওয়েট করা ছাড়া? হ্যাঁ কিছু না, আমি এখন এই গাছটার দিকে হাঁ করে তাকাই থাকবো যতক্ষণ এটা বড় হয়। ওকে তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের গাছটা অ্যাটলিস্ট বড় হয়েছে, যাই হোক সমস্যা নাই। ওইটার আমি ভাঙবো অ্যান্ড আমাদের দরকারি জিনিসগুলো বানাই ফেলবো, মানে একটা পিক্যাক্স বানাতে হবে অ্যান্ড আই গেস হ্যাঁ শুধু একটা পিক্যাক্স বানাবো। আর আমি কোবলস্টোন মাইন করবো অনেকক্ষণ ধরে, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গাইজ। তো ইয়া আইল বি রাইট ব্যাক। মাইনিং 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 মাইনিং, আমি চিল্লাইতেছি কেন আল্লাহ জানে। হ্যাঁ আর কতক্ষণ যে মাইনিং করতে হবে আল্লাহ জানে, মানে হেভি একটা পজিশন আমি মাইনিং করতেছি, দেখতে একদম অদ্ভুত লাগতেছে, কি একটা গ্লিচ আল্লাহ। ও আই থিঙ্ক আমার এগুলো গ্লাস হয়ে গেছে, ওইটা এখন ভেঙে ফেলা উচিত। এটা আমি ভেঙে দেই অ্যান্ড আই থিঙ্ক আমার কাছে এখন এনাফ ইয়া হয়ে গেছে লাইক কবলস্টোন। তো আমি আই থিঙ্ক এখন স্ল্যাব বানাবো অ্যান্ড আমাদের ফার্স্ট পিলারের কাছে আমি যাবো। আল্লাহ আল্লাহ এখানে মরবো, আমি মরবো, ও মাই গড। তার আগে আই থিঙ্ক আমার বেসটা একটু ঠিকঠাক করা দরকার, এখানে আমি একটু ঠিকঠাক করে দেই, মানে বেসটা একটু বড় করতে হবে, মানে আমি বারবার পড়ে যাচ্ছি। আর এখানে একটু দিয়ে দেই, ওয়াও লাইক সিরিয়াসলি গাইস আমার কাছে দুটো শিপ স্পনার ছিল, আমি ভাবলাম ওইটা দুটোকে আমি এখানে এক সুন্দর মতো রাখবো। দেন আমি আমার অল্প কিছু উড দিয়ে যেটা আমার কাছে ছিল অবশিষ্ট সেটা দিয়ে আমি ফেন্স বানাইছিলাম। লাইক সিরিয়াসলি আমি এই ওয়ালগুলাই দিতে পারি, কেন আমি শুধু মানে ইয়ে উডগুলো নষ্ট করছি, মানে কি বলবো ভাইরে ভাই, আমি এত বোকা কেন। ওকে সো আই থিঙ্ক আমার কাছে এখন এনাফ স্ল্যাব হবে ওখানে যাওয়ার জন্য। তো ওই পিলারটা পুরোটাই ডার্টের মনে হইতেছে, আর অন্য কিছু ভিতরে আছে কিনা আই এম নট শিওর। তো দেখি যাই কি আছে ভিতরে। তো আই থিঙ্ক আমার এই কটা স্ল্যাবেই হয়ে যাবে। ওকে তো যাইতে থাকি। ওকে সো চলে আসছি অ্যান্ড দেখি এখানে কি আছে ডার্ট ছাড়া। আমি ভিলেজারের আওয়াজ পাইতেছি। ওকে এখানে ভিলেজার আছে, ওয়াও লাইব্রেরিয়ান, যদিও ভালো কিছু দিতেছে না, তো যাই হোক নট ব্যাড, মানে এখানে ভিলেজারও দিয়ে দিছে, খুব একটা খারাপ না। আর হ্যাঁ तो पूरा एकदम डार्टे भर्ती एखन किछु डार्ट आई थिंक कलेक्ट करा जेते पारे। तो देखि आमी किछु डार्ट कलेक्ट करे निये जाबो एखान थेके, आर जोदि किछु पाई तो तोमादेरके देखाबो। एंड गाइज आई डोंट नो तुम्हारा बैकग्राउंडे को साउंड पाइतेछो किना, बिकज आमादेर एखाने अनेक बिस्टी होइतेछे एखन, माने आमी एडिट करते बसछि तखनई बिस्टी पड़ा लागबे, माने कि बोलबो किछु बोलार नाइ आसले। ओके गाइज, तो अनेकक्षण धरे माइनिंग करतेछि, आर देखो एखोनो अनेक अनेक माने इयेते आछे, अनेकटाई माइनिंग करछि, बाट आमार एखोन एतो निचे जेते इच्छा करतेछे ना, माने आमी पुरा बोर हये गेछि, आर आमार एखोन अन्यान्य पिलारगुलोও देखते इच्छा करतेछे। सो हाँ आमी एखोन एटुकुई माइनिंग करब, आर बेशी दूर जाबो ना, एखान थेके आमार उठते कय बछर लागबे आल्लाहই জানে, आमी पड़े ना गेलेই হয়। ओके ओके चले आसছি। एंड रियल लाइफে বৃষ্টি হইতেছে আর মাইনক্রাফটের মধ্যে বৃষ্টি হইতেছে। তো হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ আমি অনেকটা দূর গেছিলাম, প্রায় অর্ধেকটা, তো ওইখানে আমি পরে যাবো আবার। অ্যান্ড এখন আমি মিলে যেটা করবো গাইস সেটা হচ্ছে আমি আরও কিছু স্টোন কালেক্ট করবো, আর আমার এগুলা সব রাখে দিয়ে এর মধ্যে। হ্যাঁ তো আমি আরও কিছু স্টোন কালেক্ট করবো, অ্যান্ড তারপর আমি আরেকটা পিলারের ওখানে যাবো। তো দেখি কিছুক্ষণ এখন আবার স্টোন কালেক্ট করতে হবে, সব থেকে বোরিং কাজ এই দুনিয়ায়। আর আমার পিক্যাক্সও ভেঙে গেছে, এখন আমার একটা পিক্যাক্স বানাইতে হবে। ওকে সো এখানে আমাদের নেক্সট যে পিলারটা আছে সেটা হচ্ছে ওরের পিলার, মানে এখানে সব ধরনের ওর আছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে অনেক আয়রনের ওর আছে, সো আমি এগুলা মাইনিং করব এখন। আর এরপর আমরা দেখবো যে এর নিচে আর কি ওর আমি পাইতে পারি। আই থিঙ্ক অনেক অনেক ডায়মন্ড পাওয়া যাবে আমার যা মনে হইতেছে। তো আমি অলরেডি কিছু দূর গেছিলাম, আর আমি একটু স্ল্যাব নিয়ে আসছি, কারণ আমি বারবার মনে হচ্ছে আমি পড়ে যাবো এখানে, এই কারণে একটু স্ল্যাব দিয়ে জাস্ট একটু সাপোর্ট দিতেছি সাইড দিয়ে, যাতে আমি পড়ে না যাই অন্তত। এখন আমি দেখি নিচে যেতে থাকি, এরপর নেক্সট কি পাই। ওকে তো আই থিঙ্ক আমি এখানে আয়রনের পর ল্যাপিস পাই গেছি, আর ভালোই হলো, ল্যাপিসও কাজে আসবে অনেক। এন্ড দেখি আরও মাইনিং করতে থাকি। আই থিঙ্ক এর নিচে গোল্ড আছে, তারপরে হয়তো বা ডায়মন্ড থাকতে পারে। তো তোমাদের সাথে আমার দেখা হবে তখন, যখন আমি ডায়মন্ড পাবো। তো হ্যাঁ ওকে সো গাইজ আমি ল্যাপিসের পরে গোল্ড পাইছিলাম, দেন আমি রেডস্টোন পাইছি, আর দেখো আমি ডায়মন্ডও পেয়ে গেছি। আর আমাদের কাছে প্রচুর পরিমাণে ডায়মন্ড আছে আমার যা মনে হইতেছে, মানে আমার তো ইচ্ছা করতেছে মানে সব ডায়মন্ড আমি মাইন করে ফেলি। লাইক গোল্ড আরও আয়রন যা যা ছিল ওগুলো আমি অল্প অল্প মাইনিং করছি, লাইক সিঁড়ির মতো বানায় বানায় আসতেছিলাম, বাট আমার মানে ডায়মন্ড দেখে মনে হচ্ছে আমি সব মাইনিং করে ফেলি সিরিয়াসলি। তো দেখি কতগুলো নেওয়া যায় এখন। তো আই গেস তোমাদেরকে আমি একটা সাজেশন দেবো, যেটা তোমরা যদি খেলোটা তাহলে প্রথমে আই থিঙ্ক খুব বেশি মাইন করবা না ডায়মন্ড, অল্প কিছু মাইন করবা, দেন আস্তে আস্তে যখন ফরচুনের পিক্যাক্স পাবা দেন তোমরা মাইনিং করলে আই থিঙ্ক প্রচুর ডায়মন্ড পাবা, মানে একদম প্রচুর আনলিমিটেড ডায়মন্ড পাই যাবা। তো ইয়া দেখি আমি এখন মানে এটা আমি বেশি দিন খেলবো না, তো আজকে খেলতেছি, তো আমি ইচ্ছা মতো এখন মাইনিং করবো, দেখি কতগুলা পাই। ওকে গাইস আমি একদম লাস্ট পর্যন্ত চলে আসছি, আর প্রচুর পরিমাণে ডায়মন্ড পাচ্ছি, দেখতেই পাচ্ছ 1 স্ট্যাকের বেশি পেয়ে গেছি, আর নিচে বেড রক ছাড়া কিছু নাই। তো এখন আমি জাস্ট ওপরে যাবো, এই ডায়মন্ডগুলো আমি এখন আর মাইন্ড করতেছি না, মানে আমি এত পাইছি যে আমার মানে এখন আর দরকারই নাই। আর প্রচুর ডায়মন্ড পাইছি, প্রায় 1 স্ট্যাক প্লাস হাফ স্ট্যাক মতো। তো এখন আমি আমার আইল্যান্ডে যাবো, আর আমার আয়রনের মানে সরি আয়রন হেড বলতেছি আমি, মানে ডায়মন্ডের যত টুল আছে সব বানাই ফেলবো। ওকে সো প্রথমে বানাবো একটা চেস্ট প্লেট, দেন আমাদের পায়জামা, আর তারপরে আমাদের জুতা, তারপরে আমাদের হেলমেট। ওকে ওয়াও আচ্ছা একটা সোর্ড, আর আই থিঙ্ক একটা হ্যাঁ ঠিক আছে পিক্যাক্স আপাতত আই থিঙ্ক এটুকুই লাগবে, তেমন কিছু লাগবে না, মানে সাধারণ পরে ফেলি দেখি কেমন লাগতেছে আমাদের দেখতে। Wow just guys like seriously আমি জীবনে কোনোদিনও স্কাই ব্লকে এত তাড়াতাড়ি খেলে ডায়মন্ডের পুরা ফুল আর্মর পাই নাই। ওকে গাইস তো আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা পিলারের একদম ওপরে একটা লম্বা পিলার দেওয়া আছে, লাইক অনেক ওপর পর্যন্ত গেছে। তো আমার যতদূর মনে হইতেছে যে এইটার ওপরে একদম একদম মানে হাইস্টে, তো ওখানে একটা চেস্ট থাকার কথা আমার যতদূর ধারণা। তো আই থিঙ্ক এখন আমি এটার ওপরে যাই, দেখবো যে আসলেই কোনো চেস্ট আছে কি না, আর চেস্ট থাকলেও সেই চেস্টের মধ্যে কি আছে। তো হ্যাঁ আমি এখন ওপরে উঠবো, সো অনেক ওপরে চলে আসছি, আর ও পাই গেছি চেস্ট, অ্যাট লাস্ট পাইলাম। ওকে এন্ড পোর্টাল দিছে, মানে একটা দিয়ে আমি কি করবো আল্লাহ জানে। আই থিঙ্ক বাকিগুলাতেও আমি আরেকটা করে পাইতে পারি, লাইক 4টা পিলারে যদি 4টা পাই তাহলে 4টা দিয়ে কেমনে কি আই ডোন্ট নো, আই এম নট শিওর। তো যাই হোক নিচে যাই আবার। ओके गाइस तो এখন আমি আসছি আরেকটা পিলারে। তো এই পিলারটাতে মেইনলি ক্লে আর স্যান্ড আছে। তো আমি এখন এখানে একটু দেখি মাইনিং করে নিচের দিকে যাব আর কিছু পাই কিনা সেটাও দেখব। তো ইয়া তো গাইস স্যান্ডের ওই পিলারটা চেক করার আগে আমি একটু এখানে আসলাম, মানে ডার্টের এখানে, বিকজ এখানকার চেষ্টা আমার নেওয়া হয়নি। সো দেখি এখানে আমার কি দেয়। ওকে এখানে আরেকটা আমি এন্ড পোর্টাল পেয়ে গেছি আর এখানে স্পন উলফ আর একটা সুগার কেন দিছে। ওকে এটা ভেঙে নিয়ে যাই। ওকে সো আমি এখানেও চলে আসছি স্যান্ডের ওই পিলারটাতে। তো দেখি এবার উপরের চেস্টে কি আছে আমাদের। ওকে তো আরেকটা এন্ড পোর্টাল পাইছি আর মেলন সিট আর হাবিজাবি যাই হোক দিছে। তো গাইজ আই থিঙ্ক তোমরা যদি এটা খেলার সময় এই সব কিছু মাইনিং করো, আই থিঙ্ক পিলারের ভেতরেও কোথাও কোনো চেস্ট থাকতে পারে, আই এম নট শিওর। আমি যেহেতু সব মাইনিং করি নাই। অ্যান্ড ওখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি আমি, লাইক ইসের অবসিডিয়ানের একটা পিলার। তো ওটা মাইনিং করতে আল্লাহ জানে কয় বছর লাগবে। তো আমি মেনলি কী করবো এখন, ওটার পাশে দিয়ে যায় ওগুলো ভাঙবো না, জাস্ট ওটার পাশ থেকে মানে বিল্ড করে করে আমি উপরের দিকে যাই, জাস্ট দেখবো যে উপরের চেস্টের মধ্যে কি আছে। তো ইয়া আমি এখন ওখানে যাই। ওকে চলে আসছি আমি অনেকটাই। আর এই তো আমাদের চেস্ট, আর এর মধ্যে আছে ও কাউ আছে, স্পন মানে কাউ স্পন করার ডিম, যাই হোক কি বলে তারে। আর এখানে চেস্টও নিয়ে নেই আমি। তো যাক ভালোই, নট ব্যাড, মানে প্রয়োজনের যত জিনিস সব কিছুই দেওয়া আছে। বাট আমার একটাই কোয়েশ্চেন যে এখানে যখন আমি এই ম্যাপটা ডাউনলোড দিতে গেছিলাম তখন ওখানে রুলসের মধ্যে লেখা ছিল যে মানে এখানে আমি পোর্টাল বানাতে পারবো না, মানে ইয়ে পোর্টাল, এন্ড পোর্টাল না, এটা হচ্ছে কি বলে রে, আরে নেদার পোর্টাল। হ্যাঁ আচ্ছা নেদার পোর্টাল আমাদের বানাতে নিষেধ করছে, বাট এটা কেন করছে আই এম নট শিওর। আই থিঙ্ক গ্র্যাভেল নাই এখানে, হ্যাঁ গ্র্যাভেল নাই, আমি কেমনে বানাবো, মানে চাইলেও সম্ভব না আসলে। যাই হোক ব্যাপার না, তারপরেও এই ম্যাপটা আসলে মজার আছে, তোমরা খেলে দেখতে পারো। ওকে সো আমাদের সবগুলো পিলারই ঘোরা হয়ে গেছে। আমি জাস্ট এই পিলারটার একদম নিচ পর্যন্ত যাইনি। তো আমি দেখতে চাচ্ছিলাম যে এখানে কি আছে, দূর থেকে দেখে মনে হতেছিল যে কিছু একটা এখানে আছে। তো দেখি আমি যাই এর মধ্যে কি আছে। ওয়াও মানে কি ফাস্ট যাইতেছি আমি, গ্রেট। আই থিঙ্ক আমার তো মনে হতেছে এখানে একটা স্পনার থাকতে পারে, দূর থেকে দেখে সেরকমই মনে হইতেছিল। তো দেখলে বোঝা যাবে যে এর মধ্যে কি আছে। ও হ্যাঁ আই থিঙ্ক স্পনারই আছে এখানে, কোবলস্টোন, ইয়েস 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 স্পনার আছে এখানে একটা। তো ওয়াও এটা কি স্পনার আল্লাহ জানে, আই থিঙ্ক জম্বি স্পনার না স্কেলেটন স্পনার। তো যাই হোক হবে কিছু একটা। তো ভালোই হলো, এখানে মানে এক্সপির কোনো টেনশন করতে হবে না, সব কিছুই আসতে দেওয়া। তোমাদের জাস্ট একটাই সমস্যা, সেটা হচ্ছে তুমি নেদার পোর্টাল বানাতে পারবা না, নেদার যেতে পারবা না। তাছাড়া বাকি মানে যা দরকার সব কিছু এখানে দেওয়া আছে, একটা মানে ইন্টারেস্টিং স্কাই ব্লক। ওকে গাইস তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। একটু অন্যরকম ভিডিও দেওয়ার ট্রাই করলাম, অলওয়েজ খালি ওয়ান ব্লক আর সার্ভাইভালি দিয়ে থাকি। তো আমি আবারও লাভ দিছি, আই ডোন্ট নো হোয়াই। তো হ্যাঁ গাইস তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়নি তো তোমরা তাড়াতাড়ি দয়া করে সাবস্ক্রাইবটা করে দাও, বিকজ আমাদের তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আই থিঙ্ক 400 সাবস্ক্রাইবার হয়ে যাবে আই গেস। তো ইয়া আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।